হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো সদ্য প্রকাশ পেয়েছে WBHA-র টেস্ট পেপার এবং সেখানে ফিলোসফির মোট 10টি প্র্যাকটিস সেট রয়েছে। সেই প্র্যাকটিস সেটের MCQ-এর উত্তর নিয়ে আজ আমরা এসেছি। তো প্রথম প্রশ্ন ছিল, আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় কী হয়? আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় সম্ভাব্য হয়, এটা আমরা সকলেই জানি। আরোহ যুক্তির সিদ্ধান্ত কখনোই সুনিশ্চিত হয় না। নেক্সট কোয়েশ্চেন ছিল, সাধারণত বচন হলো কেমন বাক্য? প্রশ্নসূচক, আদেশ সূচক, ঘোষক বাক্য নাকি ইচ্ছা প্রকাশক? এবং এর উত্তর হবে অপশান সি, ঘোষক বাক্য। বচন সবসময় ঘোষক বাক্যকেই হয় বোঝায়। বৈধ অবরাহযুক্তির যুক্তি বাক্য সত্য হলে সিদ্ধান্ত কি হবে? বলেছে বৈধ অবরাহ যুক্তির যুক্তিবাক্য সত্য হলে সিদ্ধান্তকে সত্যই হতে হবে, কারণ মিথ্যা হলে সে যুক্তি আর বৈধ থাকবে না, অবৈধ হয়ে যাবে। এমন ক্ষেত্রে উত্তর অবশ্যই হবে সত্য। নেক্সট কোয়েশ্চেন ছিল, ন্যায় অনুমানে যে পদ যুক্তিবাক্য দুটিতে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে কি বলে? এর উত্তর হচ্ছে হেতুপদ। হেতুপদ বা এম, এটি হলো এমন একটি পদ যা যুক্তিবাক্যে থাকলেও কিন্তু সিদ্ধান্তে থাকে না। নেক্সট ছিল, ফিসাপ ও মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? ফিসাপ ও মূর্তিটি বৈধ হয় তৃতীয় সংস্থানে। তৃতীয় সংস্থানের মূর্তির মধ্যে পড়ে ফিসাপ ও মূর্তি। নেক্সট ছিল, একটি বচন সর্বদা কি হয়? দেখো, বচন সর্বদা সত্য মিথ্যা হয়, আর যদি পড়তো একটি যুক্তি সেক্ষেত্রে উত্তর হতো বৈধ অবৈধ। যাই হোক, এখানে দুটো অপশানই দেওয়া রয়েছে, বৈধ অবৈধ, সত্য মিথ্যা। রাইট অ্যান্সার হবে সত্য মিথ্যা। নিশ্চিত সম্ভাব্য এটা নাও হতে পারে, ব্যাপ্য অব্যাপ্য হচ্ছে নিরপেক্ষ বচনের ক্ষেত্রে হলেও সাপেক্ষ বচনে হয় না। নেক্সট কোয়েশ্চেন ছিল, বৈধতা বা অবৈধতা প্রশ্নটি ড্যাশের সঙ্গে যুক্ত। আচ্ছা, আমি একটু আগেই বলছিলাম বৈধ অবৈধ হচ্ছে যুক্তির সঙ্গে যুক্ত। কোন যুক্তি? এটা অবশ্যই অবরোহ যুক্তি। বাকি অপশানগুলো আরোহ যুক্তিতে বৈধতার প্রশ্ন নেই, কারণ আরোহ যুক্তির সিদ্ধান্ত সম্ভাব্য হয়। বৈজ্ঞানিক যুক্তি আর উপমা যুক্তি আরোহ যুক্তিরই ভাগ, সেই জন্য রাইট অ্যান্সার অবরোহ যুক্তি হবে। পরের প্রশ্ন, দুটি অভিন্ন উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট নিরপেক্ষ বচনের মধ্যে কেবল পরিমাণগত পার্থক্য থাকলে? দেখো, এখানে খেয়াল করার বিষয় হচ্ছে নিরপেক্ষ বচনের মধ্যে আর পরিমাণগত পার্থক্য। পরিমাণগত পার্থক্য একটি বিরোধিতার ক্ষেত্রেই থাকে, সেটা হচ্ছে অসম বিরোধিতা। রাইট অ্যান্সার হবে অসম বিরোধিতা। প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির প্রধান আশ্রয় বাক্যটির অংশ দুটি হলো, প্রাকল্পিক যুক্তির প্রধান আশ্রয় বাক্য প্রাকল্পিক বচন হয়, আর প্রাকল্পিক বচনের দুটো অংশ হয়, এটা হচ্ছে পূর্বগ আর অনুগ। উদ্দেশ্য বিধেয় নিরপেক্ষ বচনের ক্ষেত্রে হয়, সংযোগী আর বিকল্প সংযোগিক বচনে আর বৈকল্পিক বচনে হয়, আশ্রয় বাক্য সিদ্ধান্ত যুক্তির অংশ। নেক্সট ছিল, একটি বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় বৈধ হয় কখন? বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়, প্রাকল্পিক নয়। কিন্তু বলছে সব বিকল্প সত্য হলে একটি বিকল্পকে অস্বীকার করে অপর বিকল্পকে স্বীকার, ব্যাস, আর অন্য অপশান দেখার দরকার নেই। বৈকল্পিক যুক্তির ক্ষেত্রে প্রথমে অস্বীকার পরে স্বীকার করতে হয়, বাকি অপশানগুলো ভুলই হবে, দেখে নেওয়া যাক। বলছে সব বিকল্প মিথ্যা হলে আর একটি বিকল্পকে স্বীকার করে অপর বিকল্পকে অস্বীকার করলে, এগুলো হবে না। নেক্সট ছিল, ই বচন মিথ্যা হলে একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত আই বচনের সত্যমূল্য কী হবে? ই বচন যদি মিথ্যা হয়, আই বচনের সত্যমূল্য অবশ্যই সত্য হতে হবে, কারণ ই আর এর মধ্যে বিরুদ্ধ বিরোধিতা রয়েছে, যে কারণে এরা একসঙ্গে সত্য হতে পারে না, আবার একসঙ্গে মিথ্যাও হতে পারে না। যাই হোক, নেক্সট ছিল, কোনো কোনো অক্রীড়াবিদ নয় অনিরামিষাসী, ও সরি, কোনো অক্রীড়াবিদ নয় অনিরামিষাসী, অর্থাৎ এটা একটা ই বচন। ই বচনের বুলীয় লিপি হচ্ছে SP=0, এবং অ থাকার জন্য বার হবে এস বার, আবার বিধেয় নিরামিষাসীর আগেও অ রয়েছে পি বার। তো রাইট আনসার হবে তাহলে এস বার পি বার =0, যেটা অপশান এ হিসাবে রয়েছে। নেক্সট ছিল, পি সত্য হলে পি ভেল কার্ল পি এর সত্যমূল্য কী হবে? দেখো, এখানে
মূল যোজক হিসাবে আছে কিন্তু ভেল চিহ্ন। আর আমরা কি জানি বৈকল্পিক বচনের একটি অংশ সত্য হওয়া মানেই গোটা বচনটা সত্য হয়ে যায়। তাহলে এখানে কালপি কালকিউ যাই থাকুক না কেন, যেহেতু পি এর মান সত্য, অর্থাৎ এই পোর্শনটা সত্য হয়ে গেছে, এদিকে যাই হোক এটা টি হলেও সত্য, আর এটা যদি এফ হয় তাহলেও কিন্তু সত্য হবে। তাহলে রাইট আনসার হবে সত্য বৈকল্পিক বচনের ক্ষেত্রে। নেক্সট ছিল কোনো কোনো অছাত্য হয় অকবি, খুব ভালো ব্যাপার এটা। আই বচন, আই বচনের বুলীয় লিপি কি আগে জেনে নিতে হয়। আই বচনের বুলীয় লিপি হচ্ছে এস পি নট ইকুয়াল টু জিরো, তাই তো। এবার অ রয়েছে, অছাত্য মানে সাবজেক্টের সঙ্গে অ রয়েছে, আবার প্রেডিকেটের সঙ্গেও অ রয়েছে, তার মানে এস বার পি বারের ঘরে ক্রস হবে। এস বার পি বারের ঘর দেখতে হবে আমাকে। আচ্ছা, এখানে যে চারটে অপশান দেওয়া রয়েছে এই চারটে অপশানের কিন্তু কোনোটাই হবে না, কারণ বচন অনুযায়ী এখানে এই অপশান ডি যেটা রয়েছে সেটাও হতে পারে যদি এখানে একটা ক্রস চিহ্ন পড়ে। যেহেতু এখানে নেই তাই আমার মনে হয় প্রিন্টিং মিস্টেক আছে। রাইট আনসার হবে এই বক্সে ক্রস, কোনো ঘরে বা কোনো বৃত্তের ভিতরে নয়। তাহলে WBHS এর প্রথম একটা প্রিন্টিং মিস্টেক খুঁজে পাওয়া গেল, এগুলো একটু খেয়াল রাখবে। নেক্সট, পরিমাণের দিক থেকে কারণ ও কার্য সমান, এই কথা কে বলেছেন। দেখো, কারণের গুণগত আর পরিমাণগত লক্ষণ দিয়েছেন কার্ফের দৃঢ়, তাই এই বক্তব্যটাও কার্ফের দৃঢ়েরই হবে, অন্য কেউ একথা বলতে পারেন না। নেক্সট ছিল আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি। আরোহ অনুমানের হচ্ছে আকারগত ভিত্তি প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ, কিন্তু বস্তুগত চেয়েছে, বস্তুগত ভিত্তি হবে অপশান সি, পর্যবেক্ষণ ও পরীক্ষণ। নেক্সট, যদি পি ভেল কিউ মিথ্যা হয় তাহলে পি ট্রিপল বার কিউ এর সত্য মূল্য কী হবে। দেখো, পি ভেল কিউ মিথ্যা কখন হয়, ভেলের ক্ষেত্রে আমরা জানি যে এফ ভেল এফ হলে, অর্থাৎ দুটো অংশই যদি এফ হয় তাহলে সেখানে বাক্যটা মিথ্যা হয়, কিন্তু যখনই এই এফ ভেল এফ এর মাঝে আমরা ভেলের পরিবর্তে ট্রিপল বার বসাবো তাহলে উত্তরটা আমরা কিন্তু মিথ্যায় পাবো না, সরি এটা ভুল লিখলাম, উত্তরটা আমরা পাবো সত্য, কারণ ট্রিপল বারের ক্ষেত্রে দুদিক অংশ বা দু প্রান্ত যদি সমমানের হয়ে যায় তাহলে গোটা বচনটাই সত্য হয়ে যায়। তাহলে পি ভেল কিউ এই বাক্যটা মিথ্যা হলে পি ট্রিপল বার কিউ এই বাক্যটা সত্য হবে, উল্টো হবে। এরপরের প্রশ্ন ছিল বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হলো আরোহ অনুমান, এটি কে বলেছেন। এই উক্তিটি বলেছেন হচ্ছে জয়েস। মিল যে পদ্ধতিকে প্রধানত আবিষ্কারের পদ্ধতি প্রমাণের পদ্ধতি নয় বলেছেন তা হলো, দেখো বলেছে আবিষ্কারের পদ্ধতি, আবিষ্কারের পদ্ধতি একটিই হয়ে থাকে সেটা হচ্ছে অন্যই পদ্ধতি, আর প্রমাণের পদ্ধতি হলে ব্যতিরেকী উত্তর হতো। নেক্সট কোয়েশ্চেন ছিল পি ভেল কার্ল পি যৌগিক বচনটি সর্বদাই কি হয়। পি ভেল কার্ল পি সর্বদা স্বতঃসত্য হয়, অপশান বি হবে উত্তর। চলে যাচ্ছি পরের পাতায়। পরের প্রশ্ন ছিল আরোহ অনুমানের সমস্যাটি হলো, আরোহের সমস্যা বৈধতা নির্ণয় বা অবৈধতা নির্ণয় হতেই পারে না, কারণ আরোহ যুক্তি না তো অবৈধ না তো বৈধ হয়, আকারগত সত্যতাও আরোহের মূল বিচার্য বিষয় নয়, তাই রাইট আনসার হবে সামান্যীকরণ, আরোহের মূল সমস্যা হচ্ছে সামান্যীকরণ। তারপর শক্তির অবিনশ্বরতার সূত্রটি হলো কারণের গুণগত লক্ষণ, না কারণের গুণগত লক্ষণ হবে না, এটা হবে অপশান বি, কারণের পরিমাণগত লক্ষণ। নেক্সট ছিল অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ, বাক্যটিতে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো, দেখো অক্সিজেনের উপস্থিতি যদি না ঘটে তাহলে কিন্তু কারণ অর্থাৎ দহন হবেই না, অক্সিজেন না থাকলে দহন হবে না, আর অক্সিজেন থাকলে দহন নাও হতে পারে, এরকমটা একমাত্র আবশ্যিক শর্তের ক্ষেত্রেই হয়, যেখানে প্রথমটি না থাকলে দ্বিতীয় ঘটে না আর প্রথমটি থাকলে দ্বিতীয়টি অবশ্যই ঘটে। তারপরে ছিল নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলে যে পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহার করা হয়েছে সেটি হলো, দেখো এখানে দুদিকেই হচ্ছে কমন রয়েছে এ, আর বাকিগুলো আলাদা আলাদা, কোনোটায় বি কোনটায় আর কোনটায় ইউ ইত্যাদি ইত্যাদি, তো যখন দুটো দৃষ্টান্ত গুচ্ছে দুদিকের
একটা বিষয় কমন থাকে আর বাকিগুলো সব আলাদা আলাদা হয় এবং দৃষ্টান্তের সংখ্যা অনেকগুলি হয়, তখন সেখানে অন্যই পদ্ধতি প্রয়োগ করা হয়েছে জেনে রাখতে হবে। এবং এই উদাহরণটা যদি দু লাইনের হতো, প্রথম লাইনে এ উপস্থিত, দ্বিতীয় লাইনে এ অ্যাবসেন্ট, তাহলে সেটা হতো ব্যতিরেকী পদ্ধতি। সংযুক্ত পদ্ধতির ক্ষেত্রে এই উদাহরণটা তো থাকতোই, প্লাস আবার এ নেই এরকম আরও দুটো উদাহরণ থাকতো, অর্থাৎ সংযুক্ত পদ্ধতি উদাহরণ বেশ বড় হয়। এই বড় আকারের উদাহরণ দেখেও আমরা বুঝতে পারি সংযুক্ত পদ্ধতি। আর সহপরিবর্তন পদ্ধতি মানে হ্রাস বৃদ্ধি দেখাতে হবে, সেক্ষেত্রে হয়তো প্লাস চিহ্ন বা এক দুই ইত্যাদি এই জিনিসগুলো থাকবে। তাহলে এইভাবে আমাদের কিন্তু যদি পরীক্ষায় কোনো আকার পড়ে যায়, আমাকে সঠিক উত্তরটা আইডেন্টিফাই করতে হবে এবং এক্ষেত্রে রাইট আনসার হচ্ছে অন্যই পদ্ধতি। ঠিক আছে, প্রথম যে সেট ছিল প্র্যাকটিস সেট, তার এমসিকিউ এর উত্তরগুলো আমি করে দিলাম, পরদিন দ্বিতীয় প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই। আর একটা কথা, সেটা হচ্ছে যদি এই ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি তোমাদের সেরকমভাবে সহযোগিতা পাচ্ছি না বলে ভিডিও খুব বেশি বানাচ্ছি না। আমি তো লাস্ট ভিডিও বানিয়েছিলাম উচ্চ মাধ্যমিকের প্রশ্ন বিভ্রাট নিয়ে, আবার উচ্চ মাধ্যমিক আসতে চললো, এই কদিন ভিডিও বানাতেই পারিনি কারণ দর্শক নেই। আমি দর্শক না থাকলে কার জন্য বানাবো? তাই যারা এই ভিডিওটা দেখছে তাদেরকে একান্ত অনুরোধ, আপনারা আমাদের সঙ্গে থাকুন। ওকে, থ্যাংক ইউ।